আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ছোট বড় সব ক্লাবেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ঠিক সেরকমই ব্যস্ততা লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার বেশ কিছু ক্লাবে এর মধ্যে রয়েছে মথুরাপুর সংঘ বীরনগর উন্নয়ন সমিতি উদীয়মান সংঘ উল্কা ক্লাব পশুপতিনাথ মন্দিরের পুজো প্রভৃতি এবছর বীরনগর উন্নয়ন সমিতি নিজের মন্দিরের বারান্দাতেই দুর্গা প্রতিমা তৈরি করছে উনিশশো সাল থেকে এই পুজো হয়ে আসছে অপরদিকে বীরনগর উদীয়মান মহিলা সংঘের পুজো এবছর উনিশতম বর্ষে পদার্পণ করল পুজো পরিচালনায় রয়েছেন পনেরো জন মহিলা উনিশশো সাল থেকে মথুরাপুর সংঘের পুজো হয়ে আসছে বেশ কয়েক বছর আগে বীরনগর এলাকায় তাদের স্থায়ী মন্দির তৈরি হয়েছে ওপার বাংলার মথুরাপুরের বাসিন্দারাই এই পুজোর আয়োজক তবে বীরনগরের বড় অংশের মানুষ এখানে পুজো দেখতে ও অঞ্জলি দিতে আসেন পশুপতিনাথ মন্দিরেও পুজো দেখতে ও অঞ্জলি দিতে ঢল নামে এলাকাবাসীর রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে সম্প্রতি শীতকালীন পাখি গণনার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ টি কে রায় তিনি বলেন যে সমস্ত স্বেচ্ছাসেবক পাখি গণনা করছেন তারা সবাই প্রশিক্ষিত নন তাদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন পাখি চিহ্নিতকরণের পদ্ধতি শেখানো হয় এছাড়াও পৃথিবী জুড়ে কী কী কারণে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা কমছে তার কারণও ব্যাখ্যা করেন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা অতিরিক্ত বন আধিকারিক সরোজ ভুজেল কুলিকের রেঞ্জার মধুমিতা পাত্রসহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গত বিশে সেপ্টেম্বর শুরু হয়েছে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল চলবে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এবারে এই উৎসবে জায়গা করে নিয়েছে উত্তর দিনাজপুর জেলার তুলাইপাঞ্জি চাল জেলা শিল্প অধিকর্তা অভিষেক বসাক জানিয়ান যাদের জিআই রেজিস্ট্রেশন রয়েছে তাদেরই পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো জেলার প্রতিনিধি হিসেবে তুলাইপাঞ্জি চাল নিয়ে মেলায় হাজির হয়েছেন দুজন এরা দুজনেই কালিয়াগঞ্জ কৃষি উদ্যোগ সমিতির সদস্য পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু জানিয়েছেন জেলার তুলাইপাঞ্জি চালের সুনাম যে কতটা রয়েছে তা মেলায় গিয়ে অনেকটাই বোধগম্য হয়েছে আগামীতে জিআই রেজিস্ট্রেশন রয়েছে এমন অন্যান্য অনেক সামগ্রীও মেলায় জায়গা পাবে জেলায় মহিলাদের নিরাপত্তা চালু হয়েছে পিঙ্ক পেট্রোল ভ্যান ইসলামপুর জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে এই নজরদারি যান উদ্বোধন করেন পুলিশ সুপার জবি থমাস তিনি বলেন রাজ্যের অন্যান্য জেলাতেও এই পিঙ্ক পেট্রোল ভ্যান টহল দিচ্ছে বিভিন্ন পার্ক শপিং মল সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই ভ্যান টহল দেবে বলে তিনি জানিয়েছেন দূর থেকে দেখলে মনে হবে আজ তো একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোনো স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু কাছে গেলে বোঝা যাবে সেটি একটি স্কুল স্কুল ছুট পড়ুয়াদের টানতে অভিনব প্রয়াস নিয়েছে কালিয়াগঞ্জ ভাণ্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গোটা স্কুলটাই যেন রাধিকাপুর এক্সপ্রেস শ্রেণীকক্ষে প্রবেশের দ্বার যেন ট্রেনের কামরায় প্রবেশের দরজা দেওয়ালে আঁকা রয়েছে জানালা স্কুলের সামনের অংশে আঁকা রয়েছে ইঞ্জিন রং তুলের মাধ্যমে ঘরগুলিকে আস্ত ট্রেনের চেহারা দেওয়া হয়েছে সেই মডেল ট্রেনে চেপে স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন মাস্টার মশাইরা স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল জানান রাধিকাপুর এক্সপ্রেস জেলার গর্ব অনেক বাচ্চা এখনও এই ট্রেনে উঠতে পারেনি তাদের জন্যই এই উদ্যোগ এই বিদ্যালয়ে একশো বাইশ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে শিক্ষকের সংখ্যা পাঁচ এই ভাবনায় আনন্দিত অভিভাবকরাও নানান রকম কৌশল অবলম্বন করে বাচ্চাদের স্কুলমুখী করার প্রয়াস নেওয়া হয়েছে যেদিন থেকে রাধিকাপুর এক্সপ্রেস স্কুলে চালু করা হয়েছে সেদিন থেকে স্কুলে বাচ্চাদের উপস্থিতির হারও বেড়ে গিয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন জেলার চিঠি শেষ হল উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী